অবিলম্বে ওষুধের দাম কমানো, ওষুধের অনলাইন বিক্রি বন্ধ করা, ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার, স্বাস্থ্যক্ষেত্রে জিডিপির 5% বরাদ্দ সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি শহরে মিছিল করে পথসভা সংগঠিত করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। তাদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে গোটা রাজ্যের সাথে শনিবার এই কর্মসূচি সংগঠিত হয় জলপাইগুড়ি শহরে। পোস্ট অফিস মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে সমাজপাড়া মোড়ে স্বাস্থ্যক্ষেত্রে চরম উদাসীনতা, ওষুধ বিক্রয় কালোবাজারি বন্ধ সহ বিভিন্ন দাবিতে পথসভা সংগঠিত করেন সিআইটিইউ অনুমোদিত ডব্লিউবিএমএসআরইউ নেতৃত্ববৃন্দ। সভায় বক্তব্য রাখেন অমিতাভ চৌধুরী, শুভ্রমণ্ডল, অভিজিৎ গাঙ্গুলি, অপূর্ব বিষ্ণু, অন্যান্য নেতৃত্বরা। নেতৃত্বরা বলেন, ওষুধ ব্যবসার সাথে যুক্ত সমস্ত অংশকে অসাধু উপায়ে অবলম্বন করে ওষুধ বিক্রয়ের বাধ্য করা হচ্ছে, যার ফলে অপ্রয়োজনীয় ওষুধ রোগীরা সেবন করতে বাধ্য হচ্ছেন। অন্যান্য পণ্য সামগ্রীর মতো ওষুধও আজ পণ্য, অথচ বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে যুক্ত মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ সংস্থার কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। টার্গেট ফিলাপের নামে কোম্পানিগুলি তাদের দিয়ে অনৈতিক কাজ করিয়ে ওষুধ বিক্রি করতে চাইছে। সরকার চাইলে ওষুধের ওপর ট্যাক্স প্রত্যাহার করে অসুস্থ রোগীদের আরও বেশি দিন বাঁচার ব্যবস্থা করতে চাইলে করতে পারে। জিএসটি প্রত্যাহার, ওষুধের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে মিছিল পথসভা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভদের। ঔষধের দাম কমানোর দাবিতে লড়াই চলছে, চলবে। ঔষধের দাম কমানোর দাবিতে লড়াই চলছে, চলবে। ঔষধের দাম কমানোর দাবিতে সমস্ত মানুষ এক হও। ঔষধের ওপর থেকে সমস্ত কর প্রত্যাহার করতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আজকে হীরক জয়ন্তী বর্ষে তাদের আহ্বানে আমরা পশ্চিমবঙ্গের সারা রাজ্যে আমাদের এই মাসব্যাপী আমরা ওষুধের দাম কমানোর দাবি, ওষুধের ওপর থেকে সমস্ত জিএসটি প্রত্যাহারের দাবিতে, ওষুধকে করমুক্ত করার দাবিতে এবং ওষুধ বিপণনে যে দুর্নীতি, সেই দুর্নীতি প্রত্যাহার করার যে দাবি সেই দাবিতে এবং স্বাস্থ্যক্ষেত্রে জিডিপি 5% বরাদ্দ করার দাবিতে আমরা আজকে রাজ্যব্যাপী যে জাঠা কর্মসূচি তার কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলাতে আমরা এই মিছিল, জাঠা মিছিল করলাম। আমরা এখন সমাজ পথসভায় মানুষের কাছে জানাবো যে আমাদের ওষুধের ওপরে থেকে দাম কমানোর দাবিগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেবো এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাবো। এই দাবিতে আজকে আমাদের কর্মসূচি। আজকে